গুড মর্নিং আরএম ফ্যামিলি, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, 30 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জের Day 2। আর এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো চিয়া সিড। আমি এটা কালকেই ডেলিভার হয়েছে অ্যামাজন থেকে। আর এটা দেখো, দেখে মনে হচ্ছে কতগুলো পোকা রয়েছে ভিতরে, তো ভাবছি এটা কী করে খাবো। তো চলো, আমার ছেলেকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর চিয়া সিড খাওয়া থেকে আজকে শুরু করি। শুনেছি নাকি চিয়া সিড সুপার ফুড, অনেক বেনিফিটস পাওয়া যায়, দেখা যায় কী হয়। ঠিক আছে, কাল রাতে এমনি ডিনার করে নিই, তো আমার খিদে পেয়ে গেছে, তাই ব্রাশ করি। এরপরে এই যে আমার মুখের অবস্থা, গরম লাগছে, খুব গরম লাগছে, ব্রাশ করব আর তারপরে এক্সারসাইজ করব। গুড মর্নিং। তো আমার দিন শুরু হয় এই থাইরয়েডের ওষুধটা দিয়ে, এরপরে এটাকে খাবো। এটাতে একটু গরম জল মিক্স করবো, এই জলটা গরম আছে, এটাকে পুরোটা কনজিউম করে নেবো। এটা মানে আর একটু গরম জলে, কালকের থেকে অনেকটা কম জলে করবো। দেখি একটু দাঁতে ফাঁসছে, আর আই থিঙ্ক এটাকে আমি যদি একটু মিক্সি গ্রাইন্ডারে মিক্স করে নিই, মনে হচ্ছে কি যেন স্লাইমি স্লাইমি যাচ্ছে গলাতে। তো এত সকাল সকাল এতটা জল আমি খেতে পারি না, খালি পেটে খুব কষ্ট হয়। তো যাই হোক, এটার জন্য আমি খেয়ে নিলাম। তো কালকে থেকে আমি আরেকটু কম দেবো, চিয়া সিডটা অনেকটা হয়ে গেছে। তো যাই হোক, এবারে যাই এক্সারসাইজ করবো, ঢেকুর আসবে একটা। এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে, 30 মিনিটস এক্সারসাইজ করলাম,
আর পরে আমি আর দেখালাম না, বিকজ আমি কিছু ইউটিউব দেখে করছিলাম, কারণ সবটা আমি জানি না, কিছু কিছু নিউ নিউ ইউটিউব দেখে করছিলাম। তো এবারে আমি ফ্রেশ হবো, ধীরে ধীরে টাইমিংটা বাড়াবো, একবারে টাইমিংটা বাড়বে না। এখন আমি আধ ঘন্টা বেশি করেছি, কিন্তু এর থেকে বেশি আর সম্ভব না করা, ঘুম পেয়ে যাচ্ছে। তো এই এনার্জিটা আসতে প্রায় 3-4 দিন টাইম লাগবে, তারপর গিয়ে ওয়ান আওয়ার আমি আরামসে করতে পারবো। আজকে মর্নিং ওয়াক করে নিই, টুমরো মর্নিং ওয়াক করবো, 1 ডে এক্সারসাইজ, 1 ডে মর্নিং ওয়াক। তো আমার রান্না এখন আলু আর ঝিঙে পোস্ত হচ্ছে। এখানে আমার ডালিয়াটা কুকারে দিয়েছিলাম, তো ভালোভাবে হয়নি বলে আমি আবার করছি। অলমোস্ট হয়ে এসেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে করব আর ব্যাস আর কি। এই হচ্ছে রান্না আজকে, ডাল, আলু, ঝিঙে পোস্ত, করলা আলু ঝোল আর ভেন্ডি আলু ভাজা, এইসবই হবে ব্যাস। চলো এখন বাবুকে আনতে, স্কুলে পিটিএ আছে, প্যারেন্ট টিচার মিটিং, ফার্স্ট টাইম এক্সামে রেজাল্ট দেবে, পেপার দেবে, তাই দেখতে যাচ্ছি। বাবা পেমেন্ট গেটওয়েটা রেডি করে রাখো, করছি করছি, বছরের প্রথম পাইলে পেমেন্ট, বাইরে অন্ধকার করে আছে। আর তো নুন লাগতো, নুন চালু হয়ে গেল আমাকে, তোমাকে দেখাইনি। আলু পোস্ত, মূলো ভাজা, ডাল দিয়ে লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নিয়ে 4:30 সময় চলে গেছিলাম ছেলের জন্য ডান্স ক্লাস দেখতে। এটা নতুন ডান্স ক্লাস ওপেন হয়েছে আর এরা খুব ভালো করছে, তো ওর বাবা নিয়ে গেল। দেখলাম ওর একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগলো, বাট হয়ে গেল। তারপর চলে এলাম ওর দিদির বাড়িতে। আর আজকের ব্লগটা এতটাই, আবার দেখা করছি ডে 3-তে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।